ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন প্রথম ম্যাচে চৌত্রিশ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান আইপিএলের এবারের আসরের শুরুটা নিজের মতো করতে না পারলেও দ্বিতীয় ম্যাচে নিজেকে মেলে ধরেছেন বিশ্বাসরা অলরাউন্ডার মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন আপকে একাই ধসিয়ে দিয়েছেন সাকিব আল হাসান নিয়ন্ত্রিত বলিংয়ে সবাইকে মুগ্ধ করেছেন বিশ্বাসরা এই অলরাউন্ডার এদিন বিধ্বংসী সাকিবকে দেখেছে ভক্তরা মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চতুর্দশ আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে কলকাতা এই ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার হয়ে পূর্ণ চার ওভার বলিং করেছেন সাকিব চার ওভারে মাত্র তেইশ রান দিয়ে তুলে নিয়েছেন একটি উইকেট এর মধ্যে প্রথম ওভারে মাত্র চার রান দিয়েছিলেন সাকিব নিচের চার ওভারের কোটা পূরণ করার পর দেখা গেল চার ওভারে তেইশ রান দিয়ে এক উইকেট পেয়েছেন সাকিব আল হাসান নিয়ন্ত্রিত বলিং করে রোহিতের মতো বিধ্বংসী ব্যাটসম্যানকেও থামিয়ে রেখেছিলেন তিনি সাকিব আল হাসানের অবিশ্বাস্য বলিং মুগ্ধ করেছে মাঠে থাকা খেলোয়াড়দের থেকে শুরু করে কমেন্টেটরদেরও এর সময় সাকিবের আকাশচুম্বী প্রশংসা করেছে কমেন্টেটররা অসাধারণ বলিংয়ে আইপিএলে নিজের দ্বিতীয় ম্যাচে আরও একবার নিজেকে বিশ্বসেরা প্রমাণ করেছেন সাকিব আল হাসান এর আগে নিজের প্রথম ম্যাচে চৌত্রিশ রান দিয়ে চার ওভারে এক উইকেট পেয়েছিলেন সাকিব